টানা চার দিনের বৃষ্টিপাতে রংপুর নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরের অলিতে গলিতে পানি জমায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। স্কুলে যেতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের অনাহারে থাকতে হবে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।